एनएस मीडिया नेत्रकोणा यूट्यूब चैनल पक्ष देखे सुस्वागत आबार आपनादेर माझे हाजिर हुएछि ए चैनलटी निये आमादेर माझे एमन एकजनके निये आसछि जे बांग्लादेशेर सुनामधन्य सन्तान बाउल हबीर सरकार ए हबीर सरकारके निये किछु कथा बोलबो निब एवं पाशापाशि किछु गानो शुनबो आमरा आपनादेर माझे ভালো যদি লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আছে যে চলুন যাই হবির সরকার কাছে কথা বলি কেমন আছেন হবির সরকার জি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনার জীবনের কিছু আমরা এই ইতিহাস জানবো কিভাবে আপনার শিল্পী হয়েছে এত বড় শিল্পী বাংলাদেশের কিভাবে হইলেন আপনি এটা আসলে জীবন বৃত্তান্ত কাহিনী বললে তো অনেক বলা যায় আর বললে সারা রাত্রিও শেষ হবে না কিন্তু মূলত বিষয়টা হলো আমি বাংলাদেশের মধ্যে প্রখ্যাত দুইজন শিল্পীর গান ভালোবাসতাম কার কার একজন হলো বাউল সালাম সরকার আচ্ছা আরেকজন হলো আমার যিনি প্রথম উস্তাদ বাউল কিতাব আলী সাহেব সালাম সরকার হচ্ছে আমার দ্বিতীয় উস্তাদ জি জি কিন্তু সালাম সরকার দ্বিতীয় উস্তাদ হলেও আগে যেহেতু মানে অডিও রেকর্ড ছিল বেশি বেশি মানে ওই যে পিতার ক্যাসেটগুলা হ্যাঁ এই পিতার ক্যাসেটে সর্বপ্রথম সালাম সরকারের গানই আমি শুনছিলাম শুনেই ওনার ভক্ত গান ভালোবাসি সেই সূত্র থেকে মানে বাউল গানকেও ভালোবাসি কারণ বাউল গান করতেও মনে চায় এই যে এই সূত্র ধরে আজকে এই পর্যন্ত ধন্যবাদ প্রথমে আপনি যখন প্রথম উস্তাদ কিতাব আলী সরকার জি জি আচ্ছা ওনার কাছে প্রতিদিন তারপরে যাওয়ার পরে আপনি দ্বিতীয় উস্তাদ সালাম সরকারের কাছে গিয়েছেন ওনার কাছে আমি একাধারে প্রায় তিন চার বছর সময় দিছি এরপরে সময় দেওয়ার পরে এই আমি সালাম সরকারের কাছে গেছি যায়া যখন ওনার সামনে যখন আমার জীবন বৃত্তান্ত ঘটনা কিছু বললাম তখন মানে এই বাউল সালাম সরকার উনিও মানে মেনে নিয়েছে এর মধ্যে বাউল কিতাব আলী সাহেব উনিও মন থেকে মেনে নিয়েছে মানে দুইজন উস্তাদ ধরলেও কোনো সমস্যা নাই পরিচয়টা জানি একটু আপনার দেশের বাড়ি কোথায় তার নাম কি জেলার নাম কি আমার দেশের বাড়ি আমার গ্রাম সিনচাপুর ইউনিয়ন দক্ষিণ বিশিউরা পোস্ট অফিস দক্ষিণ বিশিউরা থানা প্লাস জেলা নেত্রকোণা তো বন্ধুরা আমরা এই কথার ফাঁকে ফাঁকে কিছু বাউল হবির সরকারের কিছু গান শুনতে পারি আপনার কোন গানটা সবচেয়ে জনপ্রিয় আমাদেরকে যদি কিছু একটু সময় শোনান হারমোনিয়াম বাজিয়ে আমরা প্লাস আমাদের দর্শকরা খুবই উপকৃত হব আমার জীবনের প্রথম গান শিখেছিলাম বাউল সালাম সরকারের পিতার ক্যাসেটের মাধ্যমে যে গানটা সর্বপ্রথম শিখেছিলাম আমি এই গানটা এই দুই কুলি আমি শোনাই নাকি জি জি যে আল্লাহ তার হইয়া যায় যে জন রাসুল নামের পাগল স্বর্গদায় নিজে আল্লাহ তার হইয়া যায় যে জন রাসুল নামের পাগল স্বর্গদায় শেষ বিচারে শেষের দিনে কি হবে উপায় সালামের কি হবে উপায় শেষ বিচারে শেষের দিনে কি হবে উপায় সালামের কি হবে উপায় ওরে দয়াল নবী দয়া কইরা একবার যদি চায়
ওরে দয়াল নবী দয়া কইরা একবার যদি চাই লাখো সালাম তোমার পায়ে হযরত লাখো সালাম তোমার পায়ে নিজে আল্লাহ তার হইয়া যায় যে জন রাসূল নামের পাগল সর্বদাই নিজে আল্লাহ তার হইয়া যায় যে জন রাসূল নামের পাগল সর্বদা অসংখ্য ধন্যবাদ মল্লিবাবুর হবির সরকার একটি সুন্দর গান উপহার দেওয়ার জন্য তা হবির সরকার আপনার কাছে জানতে চাচ্ছি আপনি এই তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় গান করেন তাই না জি কোন কোন জায়গায় গান করছেন এ পর্যন্ত আমি বিশেষ করে আমাকে মানুষ বেশি বেশি ভালোবাসে যেমন কয়েকটা জায়গা আছে খুব পছন্দনীয় ভক্তদের ঢাকা এরপর সিলেট সুনামগঞ্জ শেরপুর নরসিংদী ভৈরব এইসব জায়গার মধ্যে গান করি মানে সব জায়গায় গান করি তবে মানে এই জায়গাটির মধ্যে মাধ্যমে একটু বেশি বেশি যাওয়া হয় সরকার জি বলে আপনি কি বিয়ে করেছেন জি বিয়ে করেছি আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা কয়জন বাচ্চা আল্লাহর মাল দুই মেয়ে আমার বড় মেয়ের নাম জান্নাতি আক্তার এর মধ্যে আমার ছোট মেয়ের নাম উম্মে হাবিবা উম্মে হাবিবা এবং মানুষের ডাক নাম হচ্ছে মানুষের মুখে মুখে যেটা ডাকে আর কি সবসময় ডাক নাম তাইবা তাইবা জি আর ছোট মেয়ের হ্যাঁ ছোট মেয়ের নামই তো উম্মে হাবিবা ও রূপে তাইবা বড় মেয়ের বয়স কত বড় মেয়ের বয়স চার বছর চার বছর আর ছোট মেয়ের ছোট মেয়ের বয়স এই তো আজকে নিয়ে চার মাস চলছে আলহামদুলিল্লাহ দোয়া করি তারা যেন হায়াত দাস করে ইনশাল্লাহ তো পল্লী বাউল হবির সরকার আপনার আমি আপনি যে এত বড় সুনন্দন্য বাউল শিল্পী আপনার কি নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল আছে জি আছে আমার আমার দর্শকরা জানলে হয়তো জি জি আমার মূলত দুইটি চ্যানেল একটি চ্যানেলের নাম নাম ওই যে আমার নামে নামি পল্লী বাউল হবিল সরকার ইউটিউব চ্যানেল আচ্ছা আরেকটি চ্যানেল ইদানিং কিছুদিন হয় নতুন কোলো হচ্ছে এটার নাম হলো ফকির মিডিয়া বিডি তো এখন প্রশ্ন আসতে পারে দুইটা কেন হ্যাঁ যে দুইটা কেন একটা হইলো আমার নামে নামে আরেকটা হইলো আমার মূলত আমাকে যে মানুষ হবিল সরকার বলে ডাকে এটা আসলে মানুষ ভালো লাগে ডাকে কিন্তু আসলে মূলত আমার বংশ কিন্তু ফকির বংশ যে কারণে শেষ যে চ্যানেলটি আমি খুললাম এই চ্যানেলের নাম দেওয়া হলো ফকির মিডিয়া বিডি হ্যাঁ তার মধ্যে আরও প্রশ্ন আসতে পারে যে আপনি এই নিজস্ব চ্যানেল রাইখা অন্যের চ্যানেলে আপনার সাক্ষাৎকার আমরা নিতেছি অথবা আপনিও দিতেছেন এটা এটা কি প্রশ্ন আসতে পারে না তো বিষয়টা হলো এই শুধু আমার চ্যানেলে যে আমার গান গাইতে হবে তেমন কোনো বিষয় না কারণ আমাদের এই যেমন আমার উস্তাদ বাউল কিতাব আলী সাহেব আমার উস্তাদ বাউল সালাম সরকার তাদের কিন্তু ভক্ত আছে সারা বাংলাদেশেই কিন্তু অসংখ্য ভক্ত আছে হ্যাঁ তদ্রুপ আমি যেহেতু এই এই দুইজনের ছাত্র তো আমারও তো আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভক্তবৃন্দ আছে তো অনেক ভক্তবৃন্দ যদি আমার থাকে তাহলে অনেক ভক্তবৃন্দরার চ্যানেলও কিন্তু আছে যে কারণে সবাই তো আশা করে আসে আমার কাছে তখন এই আমার নিজের চ্যানেলেও গান করি অথবা অন্যান্য ভক্তবৃন্দরা যারা এই আশা নিয়ে আসে আমার কাছে তাদের চ্যানেলেও আমি কিছু গান করি তো বন্ধুরা আমরা এই বলে বিদায় নিচ্ছি হরিবল হবির সরকারের সাক্ষাৎকার থেকে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমরা পল্লী বাউল হবির সরকারের গান শুনতে শুনতে বিদায় নেব আল্লাহ হাফেজ আমার আর উদয় হইবে না রে দেখা
শেষ দে খাটা দেখা দে আমারে অপরাণে বন্ধব রে অতরা শেষ দে খাটা দেখা দে আমারে দুনিয়াটা স্বপ্নের ঘর আমার যেদিন আমায় নিতে আসবে নয়ন আপন যারা সবই হবে কেউ হবে না আমার চিরসাথী কেউ লইবে না সেদিন কারো খবর কেউ লইবে না সেদিন কারো খবর পুত্র কন্যা কার ঘরে তোরা শেষ দে খাতা দেখা দে আমার এই জীবনে করেছিলাম আশায় আমি প্রেম করিয়া সুখে থাকিব বাঁধব শোকের বাসা ভেঙে গেছে আমার আশার বাসা শুধু দুই নয়ন ঝরে তোরা শেষ দে খাটা দেখা দে আমারে যেদিন আমার বন্ধ হবে গান হায়রে সেদিন আমার উড়ে যাবে প্রাণ বায়না করতে আসবে নয়া গানে আসে গান পুরাণ পাখি যাবে যেদিন রে আমার মাটির দেহ থাকবে সেদিন পরে শুয়াইয়াম শরীর তলে মোরা নাচ দুয়াইলে হঠাৎ গিদিন শুনবে তোরা সালামটা গেছে মরে তোরা শেষ দে খাটা দেখা দে আমার অপরাণের বান্ধব রে তোরা শেষ দে খাটা দেখা দে আমার।